ভাইরাসের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে স্পেসিফিক একটু জানতে চাই নোভেল করোনা ভাইরাসের ক্ষতিকর দিকগুলো কি কি আছে ওকে ক্ষতিকর দিক হলো যে এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারে কিন্তু তারপরে আস্তে 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 করে গ্রো করতে থাকে যার ভিতরে চারিদিকে আবার এ বৃদ্ধি পেতে পারে সুতরাং একে স্টপ করার জন্যে খুব সচেতনতা সহকারে যদি আমরা বাধা না দিতে পারি তাহলে এ খুব সহজেই ছড়িয়ে যায় যেরকম দ্য লেটেস্ট যেটা ইয়ে আছে ডেটা আছে সেটা হচ্ছে যে ১৯ দিনের ভিতরে যদি এই ভাইরাসটা প্রথমে জনের ভিতরে যায় অথবা একশো জনের ভিতরে যায় ১৯ দিনের ভিতরে এই ভাইরাসটা দশ গুণ মানে একশো জনের হলে এক হাজার জনের ইনফেক্টেড করে ফেলবে তার মানে যদি আমাদের তো এত বড় একটা দেশ যদি এক লক্ষ লোকের করে তাহলে উনিশ দিনের ভিতরে দশ লক্ষ লোকের এটা ছড়িয়ে যাবে সো এটা এত মারাত্মক আচ্ছা তার মানে যে এর কতকগুলা ক্রাইটেরিয়া আছে আর সবচেয়ে বড় ক্রাইটেরিয়া কি আমরা এর বিরুদ্ধে ওষুধ তৈরি করলাম আমরা এর বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করলাম ও দুই হাজার যখন আমাদের সার্স ভাইরাস এসেছিলো এটা সার্স ইয়ে ভাইরাস টু সো এটা ততদিনে প্রায় আশি থেকে তিরাশি বার মিউটেশন করেছে সো মানে আমরা এখন জানি না ইস এ নিউ ভাইরাস এর বিরুদ্ধে আমরা ওষুধ দিয়ে কতটুক কতদিন ঠিক রাখতে পারবো আমরা জানি না আর তাছাড়াও যেটা বললাম ইমিউন সিস্টেমকে যেহেতু এ মডিফাই করে দেওয়ার মতো শক্তি রাখে মানে কি আশ্চর্য যে এমন একটা ছোট জিনিস তার পক্ষে এত শক্তিশালী হওয়া কিভাবে সম্ভব ধন্যবাদ স্যার আপনাকে